বামে চলুন। জি, এই মুরব্বী আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বলছেন বামে চলুন। আচ্ছা, বাম দিয়ে আমরা চলি, দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি ডাইনোসর, যেটি কৃত্রিম ডাইনোসর স্বপ্নপুরীতে তৈরি করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আসলে কৃত্রিমতা কখনোই প্রাকৃতিকতার সাথে পারবে না, কারণ মহান রাব্বুল আলামিনের সৌন্দর্য আর মানুষের সৌন্দর্য অনেক পার্থক্য। আসলে প্রাণী জগতের কথা যদি আমরা বলি, এটা কি প্রাণী আমি বলতে পারছি না, নাম জানো? আচ্ছা যাই হোক, এইখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটারও নাম আমি জানি না। এটা যে কিসের, এটা তো আস্ত একটা ভয়ের, সেই ভয়ের কারণে এই গেটটা। যাই হোক, এই গেট দিয়ে আমাদের যেতে হবে, কোনো কিছু করার নাই। এই প্রাণীর মুখের ভিতর দিয়ে আমরা এখন যাব। দেখতে পাচ্ছেন অজগর সাপ পেঁচিয়ে আছে, সম্ভবত অজগরই হবে। যে দেখেন অনেকগুলো সাপ, অনেকগুলো সাপ, এটা হচ্ছে একটু ভয়ও লাগে। এটা হচ্ছে কি নাইম, এটা অনেকগুলো সাপ। যাই হোক, আসো, এগুলো সাপ, এগুলো আসলে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এখানে এখানে দেখতে পাচ্ছেন উট পাখি, কৃত্রিম দুইটা উট পাখি আছে, এটা স্বপ্নপুরীতে তৈরি। আর এখানে কি ব্যাঙের ছাতা, তাই না? কৃত্রিম অজগর এটি। যাই হোক, আমরা যদি একটু হাঁটি, হেঁটে হেঁটে দেখাই যে দেখেন কৃত্রিম বাঁশ, আসলে এটা কিন্তু ব্রিজ, এই ব্রিজটা কিন্তু বাঁশের মতো শেপ দেওয়া হয়েছে, মানে সিমেন্টের বাঁশ। যাই হোক, এগুলো হচ্ছে সম্ভবত কি বলে নাই এগুলোকে, এই হাঁস টাস হবে কিছু একটা। আমরা এখন জঙ্গল দিয়ে আপনাদেরকে যাচ্ছি, আমরা এখন দেখাচ্ছি স্বপ্নপুরী, উত্তরবঙ্গের সর্ববৃহৎ পিকনিক স্পট স্বপ্নপুরীর সৌন্দর্য। এখন কৃত্রিম জগতে আমরা আছি আর কি, কৃত্রিমতাকে আমরা তুলে ধরছি যেভাবে ওনারা সাজিয়েছেন। দেখতে পাচ্ছেন এখানে জঙ্গলের মধ্যে এগুলো কি নাইম জানো? যাই হোক, এগুলো যে কি প্রাণী আল্লাহই জানে। এখানে ওই যে কাঁকড়া দেখতে পাচ্ছেন, অনেক রকম, ওই যে ডলফিন দূরে দূরে, এখানে স্টিল দিয়েও তৈরি, অনেক অনেক রকমের কাজ ওনারা করেছেন। এখানে গাছও যে কৃত্রিম বানায় দেখো না, আমি দেখছো গাছগুলো কেটে ফেলে মাঝখানে একটা রাখছে বসার জন্য, এগুলো হচ্ছে কৃত্রিম, এটা ভাবার কারণ নাই যে এটা গাছ কাটছে, এটা হচ্ছে কৃত্রিম। যাই হোক, এই বাঁশগুলো অবশ্য প্রাকৃতিক, কৃত্রিম না, এই বাঁশগুলো কৃত্রিম মনে হচ্ছে না, না। এই যে ডলফিন, ডলফিন ঠিক আছে, এখানে কি পেঙ্গুইন, পেঙ্গুইন নাইম। আমরা হাঁটতে হাঁটতে প্রায় একটু ক্লান্ত হয়ে পড়েছি, তবু আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি আমরা বাংলাদেশের অন্যতম সৌন্দর্যময় একটি পিকনিক স্পট স্বপ্নপুরীকে তুলে ধরার চেষ্টা করছি ধারাবাহিক এপিসোডের মধ্য দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে এরা যুদ্ধ করতেছে রীতিমতো, ওরে বাঘ, বানর সম্ভবত এটা, এখানে বাঘ দুইটা। আমরা এক পলকে আমরা হেঁটে ঘুরে চলে ফিরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আবারও বলছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ পিকনিক স্পট স্বপ্নপুরীকে। এগুলো কি নাইম, ডাইনোসর? আল্লাহ জানে এগুলো কি, আমরা জানি না, বলতে পারছি না, যেগুলোর নাম জানি না সেগুলো আমরা বলবো না। আচ্ছা, দেখতে পাচ্ছেন ও সিংহের মুখে, সম্ভবত এই সিংহই হবে ও আর কি, কী বলে ওইটা, খুর নাকি, যাই হোক একটা বড় কিছু ঢুকাই দিয়েছে। ওরে বাঘ, জঙ্গল বাঘ, অনেক সুন্দর এই জায়গা। ভাইয়া, এখানে আমরা একটু শ্যুট সুন্দরভাবে করতেই পারি। যাই হোক দর্শক, কৃত্রিমতার দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম একটু জানাতে হয়। এখানে একটা জিরাফ আছে, এখানে এই ফলগুলো কি নাই, আসলে লকডাউনের জন্য সব কিছু যেন পরিত্যক্ত আর এলোমেলো হয়েছে, এই ফলগুলো যে কি আমরা শিওর বলতে পারছি না। যাই হোক, এই গাছগুলো থেকে এগুলো পড়েছে, এই যে জিরাফ, জিরাফের মাথা কত দূর, আমরা ভিডিওটা আর দীর্ঘায়িত করব না। এই যে একটা প্রাকৃতিক, মানে প্রাকৃতিক প্রাণী বিড়াল সম্ভবত ছিল এখানে, যাই হোক ক্যামেরায় দেখা গেছে কিনা আমি শিওর না। এগুলো জিরাফ, জিরাফ, যাই হোক অনেক সুন্দর লাগছে আর অনেক ভালো লাগছে। দেখতে পাচ্ছেন ওয়াকওয়ে একেবারে ফাঁকা, তার কারণ হচ্ছে করোনার জন্য স্পট বন্ধ আছে, আমরা ঢোকবার সুযোগ পেয়েছি, দর্শনার্থীও নেই, পুরো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে দর্শনার্থী আসেন, অনেক অনেক কাজ করেন। যাই হোক, অনেক লং হয়ে গেল প্রাকৃতিক এই ভিডিওটা, তবু আমরা আপনাদেরকে দেখাবার জন্যই এই কাজটি করছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন অনেক গিটার নিয়ে আছে, মানে সর্বোচ্চ লেভেলের কৃত্রিমতার ছোঁয়া ওনারা দেবার চেষ্টা করেছেন। এখানে দেখতে পাচ্ছেন পিঁপড়া, পিপিলিকার পাখা গাজায় মরিবাত, পিঁপড়া না,
হ্যাঁ বিচ্ছু, আমার কাছে পিঁপড়া মনে হচ্ছে, কেন জানি জানি না কি এটা, আপনারা যার কাছে যেটা মনে হয় ভেবে নিন। যাই হোক, এই কৃত্রিমতা যেন শেষ হতেই চাইছে না। এইটা ওনারা বানাতে চেয়েছিলেন হাঁস, পরে হয়ে গেল ঘোড়া, তারপর মনে হয় হরিণ। দেখতে পাচ্ছি ডানা আছে, লেজ আছে, পা আছে, আল্লাহ জানে ওনারা বানাতে চেয়েছিল কি। অনেকগুলো পেঙ্গুইন ছোট্ট ছোট্ট দেখতে পাচ্ছেন, হয়তো ভালোই লাগছে। এখানে একজন সাহেব আছে, এই যে অনেক অনেক সাহেব আছে এখানে। এখানে একজন চাকু নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে একজন লাঠি হাতে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আর আমরা দীর্ঘায়িত করছি না, এই পরীকে দিয়ে ভিডিওটা শেষ করি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই ছিল কৃত্রিম দুনিয়া স্বপ্নপুরীর।